নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গদ্য বিলাসীতে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। বেশ অনেক দিন থেকে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। চলে এসেছি আজ অনেকটি নতুন ভিডিও নিয়ে, দাদার বিয়ে বলে কথা। তো তোমাদের সাথে শেয়ার করবো না তা কিন্তু কখনোই হয় না। তো আমরা কিন্তু চলে এসেছি সপরিবারে, বাবা আমি আর মা মিলে শিলিগুড়িতে আমার দাদার বিয়ে উপলক্ষে। তো এসে দাদাকে কিন্তু দিয়ে দিলাম আমরা আইবুড়ো ভাত। দেখতে পাচ্ছ থালিতে কিন্তু অনেকগুলো আইটেম ছিল। ভাত, পাঁচ রকম ভাজা, পায়েস, চিংড়ি, তারপর ইলিশ মাছ, ডাল, তারপর আরও অনেক কিছু, কিন্তু মুড়ি ঘন্ট ছিল। আর এদিকে কিন্তু তোমাদের সাথে আমি আবার পরের দিন সকালে যে দধি মঙ্গল সেটাও কিন্তু শেয়ার করতে চলেছি। ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত তোমরা থাকো, দেখতে পাবে। আমরা কিন্তু তার আগের দিন এসেছি জন্য একদম প্রচুর মানে টায়ার্ড ছিলাম। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করলাম দাদাকে কোনো রকমে আর কি আইবুড়ো ভাতটা দেওয়ার। তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু বসে পড়েছে, আর আমিও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আইবুড়ো ভাতের পর্ব তো শেষ হয়ে গেল, এবার ঘুম থেকে উঠে মানে ভোরবেলায় আমরা উঠে পড়েছি। আর এদিকে কিন্তু ঘরগুলো সুন্দর করে আঁকানো হয়ে গেছে, এটা ছিল আমাদের চালুন। আর তারপরে কিন্তু মা একদম রেডি করে ফেলেছে সব কিছু। আর এদিকে দধি মঙ্গলে দেওয়া হচ্ছে দই খই আর অনেক কিছু। আর এই চালন বাতি যেটা বলে সেটা কিন্তু মা প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে। কতটা সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না, তো ভীষণই সুন্দর। আর দাদা কিন্তু ওদিকে খুবই ঘুমাতে ব্যস্ত ছিল, মানে প্রচুর ঘুম পাচ্ছিলো আমাদের। তারপর রিচুয়ালগুলো করতে হলো। দাদাকে আশীর্বাদ করবো স্টার্ট। আমি ওকে বললাম যে এখন থেকে প্রণাম করা স্টার্ট করে দে, কারণ শেষ হওয়া না পর্যন্ত কিন্তু প্রণাম করেই যেতে হবে। দেখো একটু ইয়ার্কি ফাঁসেই মারছিলাম, তার মধ্যে কিন্তু শুরু হয়ে গেলো আশীর্বাদ করবো। দেখতে পাচ্ছ তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, ইনি কিন্তু আমার বড় মা, অর্থাৎ আমার বড় জেঠিমা, দাদার মা। তো মাদের যেহেতু প্রচুর আর প্রধান ভূমিকা থাকে আমাদের ছোট থেকে বড় করার ক্ষেত্রে, তো প্রথম আশীর্বাদ কিন্তু মারাই আমাদের করেন। তারপরে ছিল আমার মা, অর্থাৎ আমার দাদা কাকিমণি, আর তারপরে ছিল কিন্তু দাদার মাসি, আর তারপরে পাশের বাড়ির একটি আন্টি। সবাই বরণ করছে, তোমরা দেখতে থাকো। আমি আশা করবো তোমরা আমার প্রত্যেকের শর্টস যেমন করে সাপোর্ট করো, তার পাশাপাশি ভিডিওগুলোকেও সাপোর্ট করবে। অর্থাৎ আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে কিন্তু বিয়ে বলতে দুটো পরিবারের নিবন্ধনকেও বোঝানো হয়। তো সমাজ পরিবার সব কিছু নিয়ে তো আমাদের থাকতে হয়, তাই কিন্তু সবাইকে নিয়ে আমাদের উৎসব। এই ছিল শেষ আশীর্বাদ পর্ব আনটি। তারপরে কিন্তু দই খই খাওয়া স্টার্ট। দাদাকেই বলছিলাম যে ভালো মতো খেয়ে নেয়, কারণ সারাদিন যেহেতু উপোস, তো মিষ্টি দই খই মাখা হচ্ছে। তো এই রিচুয়ালটার পরে কিন্তু আমরা সবাই আবার ঘুমিয়ে গেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু
ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।